হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মিমি স্কুল থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিএফসি চিকেন ফ্রাই। তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখা শুরুতেই লাইক দিতে ভুলবেন না, যে যেখান থেকে দেখেন সবার প্রতি আমার দোয়া ভালোবাসা রইল। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে আমি নিয়ে নিলাম মুরগির পাখনা, যেটাকে বলে মুরগির ডানা, স্ক্রিনশট নিয়ে নিলাম ছোটো ছোটো করে কেটে। এখন এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, একটা ডিম ভেঙে দিয়ে দিব। আপনারা চাইলে মুরগির যে কোনো অংশ নিতে পারেন। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝাল যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটা দিবেন। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন সব ভালো করে একসাথে মিক্স করে নেব। অনেকে ঝাল বেশি পছন্দ করে তো ঝাল বেশি দিবেন, আর যারা ঝাল কম পছন্দ করেন তারা কম দিবেন। তো এখন এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লোর না থাকে তাহলে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ অরগানো। এখন সব হ্যান্ড উইচটি ভালো করে মিক্স করে নেব সব উপকরণ। তো আধা ঘন্টা পর আমি দেখতেই পারছেন এই যে মাংসটাকে ময়দার মধ্যে রেখে ভালো করে চেপে চেপে নেব। আপনারা চাইলে আটাও নিতে পারেন, এটা খুব সহজ। আপনারা বাসায় এবার ট্রাই করলে তখন বুঝতে পারবেন। তো এখন আমি ডিমের যে মশলাগুলো ছিল ওই মশলাতে আবার চুবান দিয়ে আবার এটাকে ময়দার মধ্যে কোট করে নেব। এই যে দেখতেই পারছেন, তো এটাকে একটু ঝাড়া দিয়ে নেব যাতে ময়দাগুলো গায়ে থেকে পড়ে যায়। তো এখন আমি আরেকটা করে নিয়ে দেখিয়ে দিব আপনাদের বোঝার জন্য, যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে। তো এখন আমি আরেকটা নিব। তো এভাবে ময়দার মধ্যে চেপে চেপে কোট করে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে ডিমের পানিগুলো ছিল ওগুলোতে চুবন দিয়ে আমি আবারও কোট করে নেব। তো যারা জানেন না তারা এই রেসিপিটা যদি ফলো করেন অবশ্যই পারবেন। এই যে আমি ঝাড়া দিয়ে নিব গায়ে থেকে ময়দাগুলো যাতে পড়ে যায়। এই যে তো আমার সবগুলো করা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। চুলাতে তেল দিয়ে দিলাম, এটা ডুবে তেলে ভাজতে হবে। তো এখন আমি এক এক করে কয়েকটা দিয়ে নিলাম। তো এটাকে বেশি হাইটে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো এই যে এখন আমি উল্টে দিব, এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন ওয়াচ টাইম পূরণ করে, নাহলে ভিডিও স্প্যাম হয়ে যায়। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি উঠিয়ে নিব। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো এভাবে আমি এক এক করে সবগুলো ভেজে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, উপরটা অনেক ক্রিস্পি, ভিতরে অনেক জুসি। এই যে দেখুন, আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।